আজ কালী পূজো আলোর উৎসবে মাতোয়ারা বাংলা প্রত্যেকটি রাজ্যের কোণায় কোণায় আজকে আলোর উৎসব শ্যামা মায়ের উৎসবে মেতে উঠেছেন ভক্তরা। আমরা সেই ছবি সকাল থেকে আপনাদের দেখাচ্ছি, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর ছবি আপনাদের দেখিয়েছি, সেখানে কিভাবে পূজিত হচ্ছেন, মা তারাপীঠের ছবি আপনাদের দেখিয়েছি, সিদ্ধেশ্বরী কালী মন্দির, ফিরিঙ্গি কালীবাড়ি, সব জায়গায় কিন্তু মা পূজিতা হচ্ছেন। পাশাপাশি আমরা মালদার দিকেও নজর রাখবো, মালদাতেও ধুমধাম করে হবিবপুরে সেখানে পুজো হচ্ছে, হবিবপুরের বুলবুল চণ্ডী বাজার কালীর পুজো। এবং এই পুজো কিন্তু অনেক বছরের পুরনো, এই পুজো মা কালী এখানে 42 ফুট, অর্থাৎ প্রত্যেক বছরই যে কালী প্রতিমা এখানে হয় তার উচ্চতা 42 ফুটই হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি 42 ফুট উচ্চতা মায়ের। এই কালী পুজো জেলাবাসীর কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু, মালদা জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে মানুষ এই পুজো দেখার জন্য ছুটে আসেন। মায়ের উচ্চতা এখানে আকর্ষণীয়। বুলবুল চণ্ডী বাজার সর্বজনীন শ্রী কালী পুজোর যে ছবি দেখছেন আপনারা, এখানে মাকে সাজানোর জন্য, গহনা পরানোর জন্য, সব কিছুর জন্য কিন্তু মই ব্যবহার করা হচ্ছে। রাজশ্রী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে মালদা থেকে রয়েছেন। রাজশ্রী, প্রথমেই তোমাকে শ্যামা পুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানাবো। আজকে তুমি রয়েছো মালদার হবিবপুরে এবং এখানকার পুজো কিন্তু বুলবুল চণ্ডীতলার যে বাজারের পুজো রয়েছে তা যথেষ্ট আকর্ষণীয়, তার একটা ইতিহাসও আছে, সব কিছু তোমার কাছ থেকে জানবো। একেবারেই, তোমাকেও দীপাবলির শুভেচ্ছা এবং কালী পূজার শুভেচ্ছা জানাচ্ছি এবং রিপাবলিক বাংলার প্রত্যেকটি দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী বাজার কালীতে, যেখানে মালদা জেলার অন্যতম আকর্ষণ এই পুজো। কারণ এখানে যে প্রতিমা রয়েছে সেই প্রতিমার উচ্চতা প্রায় 42 ফুট। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য রিকোয়েস্ট করবো যে কীভাবে মায়ের সাজ এখানে হচ্ছে, মই ব্যবহার করে সাজ করতে হচ্ছে। এবং এই পুজো ঘিরে নানান অলৌকিক ঘটনা রয়েছে যেটা চোখে পড়ার মতন। এবং এখানকার শুধুমাত্র প্রতিমা এবং প্যান্ডেল নয়, আলোকসজ্জাও কিন্তু চোখে পড়ার মতন, নজর কাড়া আলোকসজ্জা হয়। এখানকার যারা পুজো কমিটি মেম্বার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের কাছে জানতে চাইব যে এই পুজো ঘিরে কী কী কথা রয়েছে এবং কী কী আয়োজন করা হয়েছে। আমাদের এই বুলবুল চণ্ডী বাজার সার্বজনীন কালী পুজো, এই পুজোটা আমাদের 1949 সাল থেকে শুরু হয়েছে। এখানকার বুলবুল চণ্ডী স্থানীয় কিছু বাসিন্দা 4-5 জন মিলে প্রথম পুজোটা শুরু করে, সেই পুজোটাই ধীরে ধীরে আকার নিয়েছে। আজকে আমাদের এই 42 ফুটের প্রতিমা হচ্ছে, সেটাকে ঘিরে আমাদের চন্দননগরের লাইটিং হয়, ভালো আলোকসজ্জা। এখানে কি আশপাশের জেলা থেকে লোক ভিড় করে? হ্যাঁ, প্রচুর লোকের সমাগম হয়, বহিরাগত লোকজন আসে, তাদের সমস্ত রকম ব্যবস্থা আছে, যাতে মাস্ক স্যানিটাইজার ইউজ করে, সেই সমস্ত দিকটা নজর রেখে আমরা বিভিন্ন রকম প্রশাসনিক সাহায্য পাই, সেই থেকে আমরা একেবারে কোভিড বিধিও কিন্তু মানা হচ্ছে। এখানে মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থাও করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এবং এই পুজো ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজনা উন্মাদনা রয়েছে মালদা জেলাবাসীর, পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও কিন্তু এখানে লোক আসেন। এবং এই পুজো ঘিরে এখানে মেলাও বসে, যে মেলা প্রায় 10 দিন ধরে চলে। এবং এই বিসর্জন, এই বিসর্জন মা কালীর বিসর্জন কিন্তু দেখার মতন হয়। এখানে আতশবাজির ব্যবস্থা করা হয়, সব রকম ব্যবস্থা মিলে। আমি একবার প্যান্ডেলটাও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো, যে এবার প্যান্ডেলটাও খুব সাবেকি ভাবে হয়েছে, মুখমণি পেন্টিং দিয়ে পুরো সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটি। এবং সব ঘিরে মালদা জেলার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডীর বাজার কালীর পুজো। এবং এখানে কিন্তু বিভিন্ন লোক আসেন, তারা মানত করেন, তারা এখানে আসেন, মায়ের দর্শন করেন। এবং মালদা জেলাতে এই বাজার কালীর পুজোর কিন্তু অন্য একটি মাহাত্ম্য রয়েছে। বুলবুল চণ্ডীতলার পুজো থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রাজশ্রী। রাজশ্রী, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটি প্রান্তের পুজো আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলায়।